না মা, জল খাও। ঠিক আছে মাসিমা, এবার আমরা আসছি তাহলে। আচ্ছা মা, ঠিক আছে, আমরা তাহলে এখন আসছি। ও, এরা নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র করছে। গঙ্গা, ওর এমনিতেই এখন সন্দেহ হবে, ভিতরে এসে যখন কথা বলবে তখন সব রেকর্ড হয়ে যাবে, আমাদের একটা ক্ল্যারিটিও পাওয়া যাবে। তোর ব্যাপারে উনি সব সত্যি কথা বলে দিয়েছেন, অরুণ আসুক, তোর গল্প শেষ, হচ্ছে তোর ব্যবস্থা। হ্যাঁ চলো গঙ্গা। খুব রেগে গিয়ে ভিতরে যাচ্ছে। গঙ্গা, আমরা ওর ব্যাপারে সবকিছু জানার জন্য মিথ্যে কথা বললাম আর ও সেটাকেই সত্যি ভাবছে। এখনো রমা প্রভার কাছে গিয়ে কথা বলবে আর সেটা আমার ফোনে রেকর্ড হয়ে গেলেই ওর ব্যাপারে সব সত্যি আমরা জেনে ফেলব। মা, ছাড়ো আমার মাকে। এই, কেন মারলি তুই? তুই ওদেরকে কি বলেছিস? হ্যাঁ কি বলেছিস? আমরা ওদের কিচ্ছু বলিনি। মিথ্যে বলবি না, সত্যি করে বল। তোর ব্যাপারে যদি বলতে হতো তাহলে আমি অরুণের কাছে গিয়েই বলে দিতাম, এদের কাছে আমি কেন বলতে যাব? ওরা কি তাহলে আমার সামনে নাটক করে গেল? আমরা কিচ্ছু বলিনি। শুধু শুধু আপনি আমাদের সন্দেহ করবেন না। তোমরা যদি এখানে থাকো আমার সন্দেহ বাড়তেই থাকবে, তার থেকে এটাই ভালো যে তোমরা চুপচাপ এখান থেকে চলে যাও। আঙ্কেল, তুমি তোমার বউকে আমার মা সাজিয়ে এখানে নাটক করাচ্ছ, কিন্তু আমি এসেছি আমার বাবার বাড়িতে। আমাদেরকে বের করে দেওয়া তুমি কে? তুমি এইভাবে আমাদের ভয় দেখাতে থাকলে আমি এখনই গিয়ে তুমি এই বাড়িতে কি করতে এসেছো সেটা আমি কিন্তু সবাইকে চিৎকার করে বলে দেব। আমার ব্যাপারে এই বাড়ির কাউকে যদি কিছু বলিস তাহলে তোকে আর তোর মা দুজনকেই মেরে ফেলবো। মালতী, সীতা তাড়াতাড়ি চলো যাই। হ্যাঁ চলো চলো চলো। ও এত টেনশন করে যাচ্ছে যখন, নিশ্চয়ই ভিতরে কোনো ঝগড়া হয়েছে। ভিতরে থাকা ফোনটায় সব কিছু রেকর্ড হয়ে গেছে। আমি কি এবার ফোনটা নিয়ে আসছি? তোমার বন্ধু রমাপ্রভা রাজশেখরের ফটোতে ফুলের মালা দিয়ে নিজের কাজ শুরু করে দিয়েছে। ও এরকম কিছু চাল চালার আগে তুমি ভালো করে ওকে শিক্ষা দিয়ে দাও, না হলে আমরাই বিপদে পড়ব। আউট হাউসে গিয়ে ওদেরকে শিক্ষা দিয়ে এসেছি, আমাদের রাস্তায় ওরা আর আসবে না। এটা কি গো, তুমি কি নতুন করে ফোন বদলেছ? কই, আমি তো বদলাইনি। এটা কি? এটা তো সীতার ফটো। ওর ফোন তোমার কাছে কি করে এলো? শুধু তাই নয়, ফোনে কিছু একটা রেকর্ডিং হচ্ছে। তুমি স্টপ করে প্লে করে দেখো তো। তুমি তোমার বউকে আমার মা সাজিয়ে এখানে নাটক করছো, কিন্তু আমি এখানে এসেছি আমার বাবার বাড়িতে। তুমি কি আমাকে বের করে দেওয়ার? তুমি এইভাবে আমাদের ভয় দেখাতে থাকলে আমি এখনই গিয়ে তুমি এই বাড়িতে কি করতে এসেছো সেটা আমি কিন্তু সবাইকে চিৎকার করে বলে দেবেন। আমার আর রমার সম্পর্ক জানার জন্য সীতা আর গঙ্গা দুজনে মিলে এই কাজটা করেছে।
আমাদের ভাগ্যটা ভালো, তাই ফোনটা আমার হাতে চলে এসেছে। তোমার ফোন কি হলো? দাঁড়াও, আসছি। এটা কি করে হলো সীতা? সত্যনারায়ণের ফোন তোমার হাতে চলে এসেছে। একদিকে ভালোই হয়েছে বলো, চলো ফোনটা খুলে দেখি। হ্যাঁ, ওপেন করো। ওপেন হচ্ছে না তো। কোনো পাসওয়ার্ড আছে মনে হচ্ছে। কি পাসওয়ার্ড রাখতে পারে বলো তো? হ্যাঁ, সত্য লিখে দেখো তো একবার, খোলে কি না। তাও ওপেন হচ্ছে না। ওর বান্ধবীকে ও অনেক সম্মান করে, ওনার নাম দিয়ে দেখো তো একবার। না, ওপেন হচ্ছে না। আচ্ছা, ও বার্মা থেকে এসেছে না? একবার বার্মা লিখে দাও। ওপেন হয়ে গেছে। মহিলার সাথে আঙ্কেল তো দেখছি ছবি তুলে রেখে দিয়েছে। ও এই ফোনটা খোঁজার জন্য এখানে নিশ্চয়ই আসবে। তার আগে এই ফটোটা আমার ফোনে পাঠিয়ে দাও। এই ফটোর ব্যাপারে জানতে হবে আমাদের। আমার বুদ্ধিটা তোমাদের থেকে একটু বেশি, বুঝলে? আমার সঙ্গে তোমরা চালাকি করছো। শোনো, তোমরা যতই চেষ্টা করো না কেন, আমার ব্যাপারে কিচ্ছু জানতে পারবে না। তোমার ফোন পেয়েছো? এটা সীতার গঙ্গার কাছে ছিল। ওই ফোনের মধ্যে রমা আর রাজশেখরের ফটো তোলা ছিল। তোমার ফোনেই তো ছবিটা আছে, সেটা কি ওরা দেখে নিয়েছে? হ্যাঁ, দেখে নিয়েছে। আরে, তাহলে এখন কি করব? ওরা ফটোটা দেখলেও অরুণের কাছে ওই ব্যাপারে প্রমাণ করার মতো ওদের হাতে কিচ্ছু নেই, তাই শুধুমাত্র একটা ফটো নিয়ে ওরা আমাদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না। আরে শোনো, আমাদেরকে এখন খুব সতর্কভাবে চলতে হবে, না হলে যে কোনো সময় ওদের কাছে সব জানাজানি হয়ে যাবে। সত্যনারায়ণের ব্যাপারে আপনি কিছু জানেন না সেটাই তো তখন বললেন, কিন্তু ওনার ফোনে আপনার আর আঙ্কেলের ফটো রয়েছে। বলুন, আপনাদের তিনজনের মধ্যে কি সম্পর্ক আছে? আমাদের সত্যি কথা বলুন, কে আপনি? ওইটা আসলে আমি, রমা প্রভা। সত্যনারায়ণ আমার বন্ধু। তাহলে যে আমাদের মহলে আছে সে কে? মল্লিকা, ও হলো সত্যনারায়ণের স্ত্রী। আমরা বিশ্বাসই করতে পারছি না। তোমরা যখন আমার কাছে জিজ্ঞাসা করছো, আমি তোমাদের কাছে কোনো কথাই লুকোবো না। কি হয়েছে বলতে গেলে, তুমি তোমার বউকে আমার মা সাজিয়ে এখানে নাটক করাচ্ছ, কিন্তু আমি এসেছি আমার বাবার বাড়িতে। আমাদেরকে বের করে দেওয়া তুমি কে? আমার ব্যাপারে এই বাড়ির কাউকে যদি কিছু বলিস, তাহলে তোকে আর তোর মা দুজনকেই মেরে ফেলবো। আমি যে রমা প্রভা তার কোনো প্রমাণ আজ আর আমার কাছে নেই।
কিন্তু অরুণকে এই ব্যাপারে সব কথা জানাবো বলেই আমি আজ এই বাড়িতে কাজের লোক হিসেবে ঢুকেছি। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যে আসল রমা প্রভাব সেটা আমরা প্রমাণ করব। সঠিক সময় এলে আপনি যে আমার শ্বশুরমশাইয়ের স্ত্রী সেই সত্যিটা ঠিক সামনে আসবে। আপনি ধৈর্য হারাবেন না। আমরা অরুণের কাছে যতক্ষণ না সত্যিটা বলছি ততক্ষণ কাউকে এ ব্যাপারে কিছু বলবেন না, শুধু এইটুকু মাথায় রাখুন। তারপর উনি আপনাদের উপর কোনো সন্দেহই করবে না। এতদিন পর্যন্ত আমি যে আসলে কে সেটা কেউই জানতো না, কিন্তু এখন তোমরা দুজনে অন্তত জানো যে আমি আসলে কে। এটাই আমার কাছে যথেষ্ট। আপনি এভাবে কাঁদবেন না মাসিমা, সব ঠিক হয়ে যাবে।